ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे वसुदेवसुतं देवं कंसचानुरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अष्टादशाध्याय मोक्ष योग। श्री भगवान त्रिविध त्यागेर कथा बोलेछेन, सात्विक राजसिक एवं तामसिक त्याग। सेई त्यागेर तारपरे कर्मफल जेटी हय सेई त्रिविध कर्मफल इष्ट अनिष्ट एवं मिश्र सेटी कथा बोलेछेन। एरपरे श्री भगवान जेटी बोलचेन सेटी होच्छे ज्ञान ज्ञेय एवं परिज्ञाता। ज्ञानम ज्ञेयम परिज्ञाता त्रिविधा कर्म चौदना करणम कर्म कर्तेति त्रिविध कर्म संग्रह। ज्ञानम ज्ञेयम परिज्ञाता त्रिविधा कर्म चौदना करणम कर्म कर्ता इति त्रिविध कर्म संग्रह। ज्ञानम ज्ञेयम परिज्ञाता ज्ञान ज्ञेय एवं परिज्ञाता त्रिविधा এই তিনটি ত্রিবিধা কর্ম চৌদনা অর্থাৎ কর্ম প্রবৃত্তির হেতু, কর্ম প্রবৃত্তির হেতু, কর্ম প্রবর্তক কর্ম প্রবৃত্তির হেতু বা কর্ম চৌদনা, জ্ঞানম জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই তিনটি। কর্মে যে প্রবৃত্তি তার পেছনে এই তিনটি জ্ঞান জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা। তারপরে বলা হচ্ছে কি করণম কর্মকর্তা ইতি, করণম কর্মকর্তা ইতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। করণম অর্থাৎ করণ, যার দ্বারা কর্ম হয়, করণ ইন্দ্রিয় মন বুদ্ধি এইগুলি। করণম কর্ম অর্থাৎ ক্রিয়া, যেটি কর্ম হচ্ছে সেই ক্রিয়া, এবং কর্তা, কর্তা মানে যে করণের প্রযোক্তা, করজনে করণের প্রযোক্তা, ইন্দ্রিয় মন বুদ্ধিকে যিনি প্রযুক্ত করছেন তিনি কর্তা। করণম কর্মকর্তা এই তিনটি কর্ম সংগ্রহ অর্থাৎ ক্রিয়ার আশ্রয়, ক্রিয়ার যে আশ্রয় সে ইন্দ্রিয়ের দ্বারা হয় কর্মটি, এবং কর্তা সেই কর্মটা করছে, এবং কর্মের যে প্রবৃত্তি সেটি জ্ঞান জ্ঞেয় এবং পরিজ্ঞাতা। জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা এবং কর্মকর্তা এইগুলি এরপরে আলোচনা হবে। এখন এর দ্বারা বোঝানো হচ্ছে কি আত্মা কোনো কর্মের প্রবর্তক নয়, আশ্রয় নয়, তিনি নির্বিকার। কর্মেকে যে প্রবর্তক বা কর্মের প্রবৃত্তি হেতু হচ্ছে জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা, এবং কর্মের আশ্রয় হচ্ছে করণ অর্থাৎ ইন্দ্রিয়, ইন্দ্রিয় কর্ম কর্তা এটি হচ্ছে আশ্রয়। অতএব আত্মা নির্বিকার, জ্ঞান জ্ঞানটি হচ্ছে ইষ্ট সাধন বিষয়ে জ্ঞান, জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা। জ্ঞান হচ্ছে ইষ্ট সাধক বিষয়ে জ্ঞান অর্থাৎ ইষ্ট লাভের জন্য যে জ্ঞান দরকার সেইটি। জ্ঞেয়
জ্ঞে হচ্ছে জ্ঞাতব্য, ইষ্ট সাধন কর্ম। জ্ঞেয় যাকে জানতে যাচ্ছি, সেই যাকে জানতে যাচ্ছি জ্ঞাতব্য বা ইষ্ট সাধন কর্ম। আর যেরূপে জানতে যাচ্ছি জ্ঞান ইষ্ট সাধন বিষয়ক জ্ঞান, পরিজ্ঞাতা অর্থাৎ জ্ঞানের আশ্রয়, জ্ঞানের আশ্রয়। সেই এই তিনটি জ্ঞান জ্ঞেয় এবং পরিজ্ঞাতা। জ্ঞান হচ্ছে এইগুলি হচ্ছে কর্ম প্রবৃত্তির হেতু, কর্ম প্রবৃত্তির হেতু। জ্ঞাতব্য চাই, এইটি জানতে হবে, কীরূপে জানতে হবে, কাকে আশ্রয় করে জানতে হবে, এইগুলি হচ্ছে প্রবৃত্তির হেতু। এবং সেই যে কর্মটি হচ্ছে তাতে কর্ম, কর্তা এবং করণ তিনটি থাকছে, এটি হচ্ছে কর্মের আশ্রয়। এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে, অর্থাৎ আত্মা কোনো কর্মের প্রবর্তক নয়, আশ্রয় নয়, তিনি আত্মা নির্বিকার। এরপরে বলা হচ্ছে, জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদত প্রচ্যতে গুণসংখ্যানে যথাবচ্ছিন্ন তান্নপি। জ্ঞান কর্ম এবং কর্তা এইটি ত্রিবিধ, সেটি আস্তে আস্তে বিস্তারিত ব্যাখ্যা হবে। সাত্ত্বিক জ্ঞান, রাজসিক জ্ঞান, তামসিক জ্ঞান, সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম, সাত্ত্বিক কর্তা, রাজসিক কর্তা, তামসিক কর্তা। জ্ঞানম কর্ম চ কর্তা চ, জ্ঞান কর্ম এবং কর্তা। ত্রিধৈব, ত্রিধৈব এই যে তিনটি, ত্রিধৈব ত্রিধা এব, ত্রিধা এব তিন প্রকার। গুণভেদত, গুণভেদত মানে গুণ অনুসারে, অর্থাৎ সত্তাদি গুণভেদে সত্য রজতম এই গুণভেদে এটি ত্রিধা এব তিন প্রকার। প্রচ্যতে এটা অভিহিত হয়, বলা হয়েছে প্রচ্যতে গুণসংখ্যানে, গুণসংখ্যানে মানে সাংখ্য শাস্ত্রে বা কপিল মুনি যে শাস্ত্র সেই শাস্ত্র, কপিল সাংখ্য শাস্ত্রে, কপিল সাংখ্য শাস্ত্রে সেখানে গুণের উপরে বিচার করা হয়েছে। গুণসংখ্যানে সাংখ্য শাস্ত্রে বা কপিল সাংখ্য শাস্ত্রে প্রচ্যতে গুণসংখ্যানে যথাবত, যথাবত ছিনু তানপি, যথাবত যথার্থরূপে যথাযথভাবে, ছিনু তানপি সেইগুলি শোনো, সেইগুলি শোনো। জ্ঞানম কর্ম চ কর্তা চ, জ্ঞানম মানে চিত্তবৃত্তি, চিত্তের বৃত্তি, সেটি হচ্ছে সাত্ত্বিক হতে পারে, রাজসিক হতে পারে, তামসিক হতে পারে। কর্ম কর্তা চ ত্রিধা এব তিন প্রকার, গুণভেদত গুণ অনুসারে, সত্য রজতম এই তিন গুণ অনুসারে। প্রচ্ছতে এটা বলা হয়েছে গুণসংখ্যানে, অর্থাৎ কপিল মুনির সেই সাংখ্যশাস্ত্রে বলা হয়েছে যথাবৎ, অর্থাৎ যথাযথভাবে যথার্থ রূপে। সেনু তানি অপি সেইগুলিকে শ্রবণ করো, সেনু তানি অপি সেই ভেদ সমেত সেইগুলিকে শ্রবণ করো, এটি বলা হচ্ছে। এরপরে কি বলা হচ্ছে, সর্বে ভূতেষু এনৈকম ভাবম অব্যয়ম ইক্ষতে অবিভক্তম চ বিভক্তেষু তজ জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। প্রথমে জ্ঞানটি বলা হচ্ছে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক জ্ঞান। সাত্ত্বিক জ্ঞান কি, সর্বভূতেষু এনৈকম ভাবম অব্যয়ম ইক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। সাত্ত্বিক জ্ঞান কি, সর্বভূতেষু সমস্ত ভূতে, সমস্ত ভূত সমূহে, সমস্ত বস্তুতে, এনা এনা মানে যে জ্ঞানের দ্বারা, এনা মানে যার দ্বারা, অর্থাৎ যে জ্ঞানের দ্বারা, একম ভাবম একটি ভাব, একটি সত্তা, একটি নিত্য বস্তু, সেটি অব্যয়ম, সেটি অব্যয় ইক্ষতে দর্শিত দর্শন করেন। জ্ঞানী ব্যক্তি যখন দর্শন করেন কি, সর্বভূতেষু সমস্ত কিছু বস্তুর মধ্যে, যে জ্ঞানের দ্বারা, ইয়েনম এ যে জ্ঞানের দ্বারা, একম ভাবম অব্যয়ম ইক্ষতে একটি ভাব সত্তা
নিত্য বস্তু অব্যয়, যেটি কিনা অব্যয় অর্থাৎ যেটা ক্ষয় নেই সেইটিকে দর্শন করেন। অবিভক্তম অভিন্নভাবে, অবিভক্তম অর্থাৎ বিভিন্ন বস্তুগুলি বিভিন্ন আছে কিন্তু তাদের মধ্যে একটি তিনি সত্তা দেখছেন। অবিভক্তম অর্থাৎ অভিন্নভাবে, একটি থেকে আরেকটি আলাদা করে নয় একসাথে। বিভক্তেষু, বিভক্তেষু মানে হচ্ছে সর্বভূতেষু বিভক্তেষু, সেই যে বিভিন্নভাবে স্থিত যেটি রয়েছে, বিভক্তেষু ভিন্ন ভিন্ন রূপে স্থিত যে বস্তুগুলি রয়েছে, সর্বভূতেষু সর্বভূতেষু সমস্ত কিছু বস্তুর মধ্যে সেগুলি কেমন বিভক্তেষু বিভিন্নভাবে আছে স্থিত, তার মধ্যে যিনি দেখছেন কি একটি সত্তা অব্যয় অবিভক্তম অবিচ্ছিন্নভাবে, তজ জ্ঞানম বিদ্ধি সাত্বিকম, সেই জ্ঞানটি হচ্ছে সাত্বিক। তজ জ্ঞানম সেই জ্ঞানটি হচ্ছে, তজ জ্ঞানম বিদ্ধি সাত্বিকম, তজ জ্ঞানম মানে হচ্ছে এই জ্ঞানটি হচ্ছে অদ্বৈত জ্ঞান। একই সত্তা সর্বত্র দেখছেন অবিচ্ছিন্নভাবে, কাদের মধ্যে দেখছেন পৃথক পৃথক বস্তু যেগুলি রয়েছে, সেই বিভক্তেষু সর্বভূতেষু তাদের মধ্যে দেখছেন একই সত্তা, সেই অদ্বৈত জ্ঞান, সেইটি কি বলছে সাত্বিক। তজ জ্ঞানম বিদ্ধি সাত্বিকম, সেটি হচ্ছে সাত্বিক জ্ঞান, মানে যে জ্ঞান দ্বারা পরস্পরের মধ্যে বিভক্ত আছে প্রতীয়মান সর্বভূতে, পরস্পরের মধ্যে যেটি আলাদা পরস্পর বিভক্তভাবে প্রতীয়মান সর্বভূতে এক অদ্বয় অব্যয় বস্তু পরিদৃষ্টিত হয়, সেই অদ্বৈত আত্মদর্শনরূপ সম্যক জ্ঞান সেটি হচ্ছে সাত্বিক জ্ঞান। সর্বভূতেষু ইয়েন একম ভাবম অব্যয়ম ঈশ্বতে ঈশ্বতে অবিভক্ত বিভক্তেষু তজ জ্ঞানম বিদ্ধি সাত্বিকম। এই প্রসঙ্গে শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন অবিভক্ত স্বরূপে, অবিভক্ত স্বরূপে প্রতি দেহে পরস্পর প্রবিভক্ত হল, প্রতিটা দেহে পরস্পর প্রবিভক্ত হল, অবিভক্ত স্বরূপে প্রতি দেহে পরস্পর প্রবিভক্ত হল, সেই আত্মস্বরূপ বস্তু, সেই আত্মস্বরূপ বস্তু আকাশের ন্যায় এক ও নিরন্তর, এই অর্থ আকাশের ন্যায় এক এবং নিরন্তর, এই অর্থ অবিভক্ত স্বরূপে, স্বরূপে প্রতিদেহে পরস্পর প্রবিভক্ত হল, সেই আত্মস্বরূপ বস্তু আকাশের ন্যায় আকাশের ন্যায় এক ও নিরন্তর, এই অর্থ সেই অদ্বৈত দর্শনই সম্যক দর্শন এবং তাই সাত্বিক জানবে। তাছাড়া আর যত প্রকার দ্বৈত জ্ঞান আছে সে সবই অসম্যক দর্শন, সুতরাং হয় রাজস না হয় তামস, ওই সকল রাজস ও তামস জ্ঞান সাক্ষাৎভাবে সংসারের উচ্ছেদক হতে পারে না। সংসারের উচ্ছেদক মানে সংসার থেকে নিবৃত্তি পেতে গেলে এই অদ্বৈত জ্ঞান চাই, যে অদ্বৈত জ্ঞানটি কি একটি অব্যয় সত্তা, সেটি সর্বভূতে অবিচ্ছিন্নভাবে বিরাজমান, জগতের বহুত্বের মধ্যে একত্ব দর্শন, এইটি যখন হচ্ছে সেটি প্রকৃতি জ্ঞান এবং সেটিকেই সাত্বিক জ্ঞান বলা হচ্ছে, এবং এটি এই সাত্বিক জ্ঞানই সংসার নিবৃত্তির কারণ। এইভাবে সাত্বিক জ্ঞান বলা হচ্ছে যে সমস্ত ভূতের মধ্যে যারা কিনা আলাদা আলাদা রয়েছে তার মধ্যে একই সত্তা, যে সত্যটি কিনা অব্যয়, একই সত্তা সেই যেটিকে ব্রহ্মই বলি ভগবানই বলি আত্মাই বলি যাই বলি না কেন সেই একই সত্তা বিদ্যমান, সেইটি হচ্ছে সাত্বিক জ্ঞান। এরপরে বলা হচ্ছে কি পৃথক তেন ইয়জ জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ জ্ঞানম বিদ্ধি রাজসম। এরপরে রাজসিক জ্ঞান বলা হচ্ছে কি পৃথক তেন, পৃথক তেন অর্থাৎ পৃথক পৃথক রূপে, পৃথক পৃথক রূপে তো রয়েছি সেটা পৃথক পৃথক রূপেই দেখছে, পৃথক তেন তু ইয়জ জ্ঞান যে জ্ঞানের দ্বারা, পৃথক তেন যে জ্ঞানের দ্বারা আলাদা আলাদা করে নানা ভাবান পৃথক বিধান, নানা ভাবান, নানা ভেবান মানে যে পরস্পর নানা, নানা ভাবান নানা ভাব বা অনেক আত্মা বা সেত্রজ্ঞ, পৃথক বিধান আলাদা আলাদা করে সুখ দুঃখ আদি রূপে পরস্পর বিলক্ষণ, সুখ দুঃখ আদি রূপে পরস্পর বিলক্ষণ অর্থাৎ কেউ সুখী কেউ দুঃখী, এইভাবে
যে জ্ঞানের দ্বারা সর্বভূতে সর্বভূতে পৃথক পৃথকভাবে নানা ভাব পৃথকভাবে প্রকাশিত হয়। প্রথমত বস্তুটি সর্বভূতে রয়েছে, সেটা পৃথক অস্তিত্ব রয়েছে, এবং তার মধ্যেই পৃথক পৃথকভাবে নানা ভাব প্রকাশিত হচ্ছে, এইটি যেটি আমরা সচরাচর দেখে থাকি। পৃথক তেনাতি ইয়জগাম জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান, নানা ভাবান পৃথক বিধান, অর্থাৎ সেই সর্বভূতেষু যেগুলি কিনা আলাদা আলাদা রয়েছে তাদের মধ্যেই আবার দেখছি নানা ভাবান পৃথক বিধান, নানা ভাব পৃথকভাবে প্রকাশিত হচ্ছে। ব্যক্তি সর্বেষু ভূতেষু সর্বেষু বস্তুষু সকল বস্তুর মধ্যে সর্বেষু ভূতেষু অর্থাৎ সকল শরীরের মধ্যে সকল শরীরে সকল শরীরের তো রয়েছে, সেগুলি আলাদা রয়েছে এবং তাদের মধ্যে আবার আলাদা আলাদা ভাব রয়েছে। ব্যক্তি সর্বেষু ভূতেষু তজ জ্ঞানম বিদ্যি রাজস্ব, সেই জ্ঞানটি হচ্ছে রাজসিক জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানের দ্বারা সর্বভূতে সকলের মধ্যে সকল শরীরে সুখ দুঃখাদি রূপে সকল সুখ সর্বশরীরে মানে শরীরকে কেউ সুখী আছে কেউ দুঃখী আছে কেউ ভালো কেউ মন্দ এইভাবে পৃথক পৃথক যে গুণগুলি রয়েছে, যে জ্ঞানের দ্বারা সর্বভূতে সুখ দুঃখাদি রূপে পৃথকবিধ নানা ভাব পৃথকভাবেই প্রকাশিত হয়, এমনিই দেখাচ্ছে পৃথক এবং সেটি সেই পৃথকভাবেই প্রকাশিত হচ্ছে, সেই জ্ঞানকে রাজস জ্ঞান বলে। অর্থাৎ পৃথক তেনাতি ইয়জ জ্ঞানম, যে জ্ঞানের দ্বারা পৃথক দেখা যায় কোনটি নানা ভাবান পৃথক বিধান, সেই নানা ভাবগুলি পৃথক পৃথকভাবে দেখাচ্ছে, সেইগুলি রয়েছে সেগুলিকে পৃথকভাবে দেখা যায়। ব্যক্তি জানা যায় সর্বেষু ভূতেষু সমস্ত ভূতসমের মধ্যে তজ জ্ঞানম বিদ্যি রাজস্ব, সেই জ্ঞানটি হচ্ছে রাজস্বিক জ্ঞান, অর্থাৎ রাজস্বিক জ্ঞানের দ্বারা আমরা একে অপরের মধ্যে প্রভেদ দেখি, সেই প্রভেদ নানাবিধ প্রভেদ দেখি, সেই জ্ঞানটি হচ্ছে রাজস্বিক জ্ঞান। এরপরে তামসিক জ্ঞান বলছেন কি ইয়ত্তু কৃষ্ণবত ইয়ত্তু ইয়ত্তু কৃষ্ণবদেকস্মিন কার্যে সত্যম অহিতিকম অতত্ত্বার্থ বদল্পম চ অতত্ত্বার্থ বদল্পম চ তামসম উদাহৃতম তামসম উদাহৃতম ইয়ত্তু কিন্তু কৃষ্ণবত একেস্মিন একেস্মিন কৃষ্ণবত মানে সম্পূর্ণরূপে কৃষ্ণবত কৃষ্ণবত একেস্মিন একটি কোনো একটিতে কোনো একটিতে ইয়ত্তু কৃষ্ণবত একেস্মিন কার্যে সত্যম অহিতুকম কার্যে সত্যম অর্থাৎ কোনো একটি কার্যেতে সে অহিতুকম অহিতুকম অর্থাৎ যুক্তি কোনো যুক্তি নেই যুক্তি নেই কোনো একটিতেই সে অভিনিবিষ্ট হয়ে আছে এবং সেটাই সেটাই সে সমস্ত ধ্যান জ্ঞান হয়ে গেছে তার এমন একটু কার্য যে কার্যটি তার ধ্যান জ্ঞান সর্বত্র সেটাই দেখছেন অর্থাৎ কোনো একটি দেহে বা স্থানে যে জ্ঞান দ্বারা কোনো একটি দেহে বা স্থানে কিছু রয়েছে একটি অভিনিবেশ হচ্ছে সেইটিকে বলা হচ্ছে কি তামস জ্ঞান এরকম তামস জ্ঞান যেমন তার ছেলেটি আছে সেটি সব সব কিছু যা কিছু তার ওই ছেলেটিকে নিয়েই সর্বত্র রয়েছে এরকম তাতেই অভি তাতেই পুরোপুরি সম্পূর্ণরূপে আসক্তি আর কোনো কিছু নেই ইয়ত্তু কৃষ্ণবত একেস্মিন কার্যে সত্যম অহেতুকম ইয়ত্তু কিন্তু যে জ্ঞান কৃষ্ণবত সম্পূর্ণভাবে একেস্মিন কার্যে একটি কার্যতেই একটু ভূত কার্য দেহে একটি ভূত কার্য দেহে সত্যম অভিনিবষ্ট হয় অহৈতুকম যুক্তি বিরুদ্ধভাবে কোনো যুক্তি নেই এতটা আসক্তি অতত্ত্বার্থবত অতত্ত্বার্থবত অর্থাৎ অযথার্থ প্রকৃত আত্মজ্ঞানের বিরোধী অযথার্থবত প্রকৃত আত্মজ্ঞানের বিরোধী অতত্ত্বার্থবত অল্পমচ এবং ক্ষুদ্র তুচ্ছ সেই ক্ষুদ্র তুচ্ছ তার যে দৃষ্টিভঙ্গি সেটি ক্ষুদ্র তুচ্ছ তামসম উদাহৃতম সেটি হচ্ছে তামসিক সেটি তামসিক বলা হচ্ছে সেটি যে জ্ঞান দ্বারা একটি দেহে বা স্থানে সম্পূর্ণ আত্মা বা ঈশ্বর আছেন এইরূপ অভিনিবেশ হয় সেই যুক্তিবিরুদ্ধ অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলে অর্থাৎ ঈশ্বর সর্বভূতে আছেন সেটি না করে একটিমাত্র কোনো জায়গাতেই আছেন
বাকি কোনো জায়গাতে ঈশ্বর নেই, এরকম যে জ্ঞান সেটি সেই জ্ঞান হচ্ছে কি তামসিক জ্ঞান, ইয়ত্ত কৃষ্ণবত, যেটি কিনা সম্পূর্ণরূপে একস্মিন কার্যে, একস্মিন একটা মাত্র কার্যে সক্তম অহৈতুক, সেই অভিনিবিষ্ট আছে বা আসক্ত আছে, অহৈতুকম যুক্তি, তার কোনো যুক্তি নেই, যুক্তিবিরুদ্ধ, অতত্ত্বার্থবত অল্পম চ, এবং সেটি আত্মজ্ঞানের বিরোধী, অতত্ত্বার্থবত অল্পম চ এবং ক্ষুদ্রবত উচ্চ, তামসম উদাহিতম, সেটিকেই তামস জ্ঞান বলে। যে জ্ঞানটি হচ্ছে কি সেইটি হচ্ছে কি সমস্ত মানুষে মানুষে বিভেদ, সংকীর্ণ বুদ্ধি, সংকীর্ণ বুদ্ধি এরকম ব্যাখ্যা করা হয় কি ঈশ্বর সর্বব্যাপী আছেন, কিন্তু সাধক দেখছে কি মৃত্তিকা বা প্রতিমা বা প্রস্তরে, মৃত্তিকা প্রতিমা বা প্রস্তরে দিয়ে ঈশ্বর আছেন, তদরিক্ত ঈশ্বরের কোনো সত্তাই নেই, এইরূপ যে জ্ঞান সেই জ্ঞান হচ্ছে তামসিক জ্ঞান। সেইটি বলা হচ্ছে এই জ্ঞানটি ইয়ত্ত কৃষ্ণবত একস্মিন কার্যে সত্যম অহৈতুকম, সম্পূর্ণরূপে কোনো একটি কার্যে বা কোনো একটি ভূত কার্য দেহেতে শক্ত হয়ে আছে, অর্থাৎ আসক্ত বা সেখানে অভিনিবিষ্ট হয়েছে, অবৈতিকম অতত্ত্ববত অল্পঞ্চ, যেটি যুক্তি ছাড়া এবং সেটি আত্মজ্ঞানের বিরোধী এবং অত্যন্ত ক্ষুদ্র বা তুচ্ছ সেই ধারণা, তত তামসম উদাহিতম, সেটিকেই তামসিক জ্ঞান বলে। এইভাবে সাত্ত্বিক জ্ঞান, রাজসিক জ্ঞান এবং তামসিক জ্ঞান শ্রী ভগবান বলছেন। সাত্ত্বিক জ্ঞান হচ্ছে কি যেখানে নানা সমস্ত কিছু পৃথক বলে অস্তিত্ব দেখাচ্ছে, কিন্তু তার ভিতরই একই অব্যয় চৈতন্য সত্তা দেখছেন, যে যে দেখছেন সেই জ্ঞান হচ্ছে সাত্ত্বিক জ্ঞান এবং সেটি মুক্তির কারণ। সর্বভূতেষু এনৈকম ভাবম অব্যয়মিশ্যতে অবিভক্তম বিভক্তেষু তজ জ্ঞানম বিদ্যি সাত্ত্বিক। রাজসিক জ্ঞান যেমন পৃথক পৃথক আছে সেরকম পৃথক পৃথকই দেখছেন, এর অতিরিক্ত কিছু নয়। পৃথক তেন তুই ইয়জ জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান ব্যক্তি সর্বেষু ভূতেষু তজ জ্ঞানম বৃদ্ধি রাজসম। তামসিক জ্ঞান কি একটাতেই সমস্ত কিছু আছে, সেইটা ছাড়া তার বাইরে আর কিছু নেই, তিনি সেইটা ছাড়া আর কিছুই জানেন না, সমস্ত কিছুর মূলে সেই একটাই দেখছেন, অর্থাৎ কি ইয়ত্ত কৃষ্ণবত একস্মিন কার্যে সক্তম অহৈতুকম, অহৈতুকম অতত্ত্ববত অল্পঞ্চ, সেই একটি সেইটি আছে আর কোনো কিছু নেই, তখন সেই জ্ঞানটি হচ্ছে তামসিক জ্ঞান। যে আমারটি সেইটি তামসিক জ্ঞান, আমার ধর্মই সত্য, আমার ঈশ্বরই সত্য, আর কিছু নেই, এইগুলি হচ্ছে তামসিক জ্ঞান। তিনি যে সর্বব্যাপী সর্বভূতে বিরাজমান সেইটি নেই, সেইটি হচ্ছে তামসিক জ্ঞান। এরপরে কর্মের কথা বলা হচ্ছে, কর্মতে নিয়তম সঙ্গরহিতম অরাগ দেশতকৃতম অফল প্রেপসুনা কর্ম ইয়ত্তৎ সাত্ত্বিকম উচ্চতে। সাত্ত্বিক কর্ম, সাত্ত্বিক কর্ম বলা হচ্ছে, সাত্ত্বিক কর্ম নিয়তম, নিয়তম সঙ্গরহিতম অরাগ দেশতকৃতম অফল প্রেপসুনা কর্ম ইয়ত্তৎ সাত্ত্বিকম উচ্চতে। নিয়তম অর্থাৎ নিত্য কর্ম, সেটি অবশ্যই কর্তব্যরূপে বিহিত, সেটিকে পরিহার করা যায় না, নিয়তম সেটি নিত্য। এবার সেই কর্মটি করা হচ্ছে কীরকমভাবে, সঙ্গরহিতম সেটি করতেই হবে, অথচ সঙ্গরহিতম অনাসক্তভাবে করছে। নিয়তম সঙ্গরহিতম অরাগ দেশত, অরাগ অরাগ তাতে অনুরাগ নেই, দেশ বিদ্বেষ নেই, অনুরাগ এবং বিদ্বেষ তিনি অর্থাৎ তাতে অনুরাগ, যে অত্যন্ত ভালো জিনিস এটা করছি অনুরাগ, বা অত্যন্ত খারাপ জিনিস করতে ইচ্ছা করছে না বিদ্বেষ, সে কোনোটাই নেই। কৃতম, এইভাবে যখন কর্ম হচ্ছে, কৃতম সেই কর্মটি যখন হচ্ছে, তখন অরা নিয়তম সঙ্গরহিতম অরাগ দেশ কৃতম, সেই কৃতম যে কর্মটি হচ্ছে নিয়তম, যেটি নিত্যকর্ম পরিহার করা যায় না, সঙ্গরহিতম অনাসক্তভাবে, অরাগ দেশতকৃতম অনুরাগ এবং বিদ্বেষ বর্জিত হয়ে অনুষ্ঠিত হচ্ছে, সেইটি অফল প্রেপসুনা, কার দ্বারা অনুষ্ঠিত হচ্ছে, অফল প্রেপসুনা ফলাকাঙ্ক্ষা ত্যাগী ব্যক্তির দ্বারা।
সেটি অনুষ্ঠিত হচ্ছে ফলাকাঙ্ক্ষা ব্যক্তির দ্বারা। সেই যে কর্মটি অনুষ্ঠিত হচ্ছে সেই কর্মটি কর্ম ইয়ত্তৎ সাত্বিকম উচ্যতে, কর্ম যেটা ইয়ত্তৎ সেই সেই ধরনের কর্ম যেটি সেটা সাত্বিকম, সেটা সাত্বিক কর্ম বলা হয় সেইটি। যে কর্মটি অনুষ্ঠিত হচ্ছে কিনা নিত্য কর্ম অনাসক্তভাবে অনুরাগ এবং বিদ্বেষ বর্জিত হয়ে ফলাকাঙ্ক্ষা ত্যাগী যে ব্যক্তি তার দ্বারা অনুষ্ঠিত হচ্ছে সেই কর্মটাই হচ্ছে সাত্বিক কর্ম। অর্থাৎ ফলাকাঙ্ক্ষাশূন্য ব্যক্তি রাগদ্বেষ পরিত্যাগ করে ও অনাসক্তভাবে অবশ্য কর্তব্য কর্ম রূপে, অবশ্য কর্ম রূপে বিহিত নিয়ত যে সকল কর্মের অনুষ্ঠান করেন, নিয়ত সর্বদা করছেন অবশ্য নিত্য কর্ম, সেই সকল কর্মকেই সাত্বিক কর্ম বলা হয়। নিয়তম সঙ্গরহিতম অরাগ দেশতকৃতম অফলপ্রেপসনা কর্ম ইয়ত্তৎ সাত্বিকম উচ্যতে। এরপরে বলা হচ্ছে কি রাজসিক কর্ম ইয়ত্তু কামেপসনা কর্ম সাহংকারেন বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তত রাজসম উদাহৃতম। ইয়ত্তু ইয়ত্তু কামেপসনা ইয়ত্তু পুনরায় যেটি আবার কিন্তু ইয়ত্তু অর্থাৎ পুনরায় ইয়ত্তু মানে ঠিক সেই রকমভাবেই ইয়ত্তু কামেপসনা, কামেপসনা অর্থাৎ কাম ইপসুনা অর্থাৎ ফলকামী ব্যক্তি কর্তৃক কামেপসনা। আগেরটা ছিল ফলকাঙ্ক্ষা রহিত ব্যক্তি, এটা কামেপসনা যিনি ফল চান ফলকামী ব্যক্তি কর্তৃক কর্ম, সেই কর্মটা অনুষ্ঠিত হচ্ছে সা অহংকারে না, স অহংকারে না অর্থাৎ অহংকৃত হয়ে তার অহংকরে মদমত্ত হয়ে অহংকরে বা পুনঃ পুনরায় ঠিক সেইভাবে পুনরায় ইয়ত্তু কামেপসনা যিনি কিনা ফল চান সেই ফল কামনা করে স অহংকারে না অহংকার সহকারে পুনঃ আবার পুনরায় চেষ্টা করছেন ক্রিয়তে, ক্রিয়তে সেটা অনুষ্ঠিত করছে বহুলায়াসম, বহুল আয়াসম বহু কষ্টসাধ্য, সেই কষ্টসাধ্য হলেও ওটাকে করছেন কারণ ভেতরে তো তার ফলকামনা রয়েছে না, সেই জন্য বহুলায়াসম বহু কষ্টসাধ্য করে তৎ রাজসম উদাহৃতম সেইটি হচ্ছে রাজসিক কর্ম। বলছেন কি যেটা ফলকামনা করে অথবা অহংকার সহকারে বহু কষ্ট স্বীকার করে যে কর্ম অনুষ্ঠিত হয় তাই হচ্ছে রাজসিক কর্ম বা রাজস্কর্ম। ইয়ত্তু কামেপসনা কর্ম সা অহংকারেন বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম, বহুল আয়াসম, বহুল আয়াসম অনেক আয়াস চেষ্টা করে অনেক কষ্ট করে বহুল আয়াসম তৎ রাজসম উদাহৃতম সেইটি হচ্ছে রাজসিক কর্ম। এরপরে আরো বিস্তারিত এই সম্বন্ধে আলোচনা হবে। ওম শান্তে 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 হরে ওম তৎসত শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কে, জয় জয় মহামায় কে, জয় জয় স্বামীজি মহারাজ কে, জয় জয় গঙ্গা মায় কি জয়।